বর্তমানে ফেসবুক আইডি লক হয়ে যাওয়া, রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া, ডিজেবল হয়ে যাওয়া যেন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আপনার ফেসবুক আইডিটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে আপনার অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব একটা ফেসবুক অ্যাকাউন্ট কেন মূলত লক হয়ে যায়, এর এক্সাক্ট কারণ কী, কেন ডিজেবল হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়, এবং কোন একটা সিকিউরিটি সেটিংস করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনোই লক হবে না, এই সকল বিষয়ে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন। তো শুরুতে কথা বলা যাক যে একটা ফেসবুক অ্যাকাউন্ট মূলত কেন লক হয়, এক্স্যাক্ট কারণটা কি। ফেসবুক আইডি লক হয়ে যাওয়ার একমাত্র রিজন হচ্ছে আপনার ফেসবুক আইডির সিকিউরিটিকে উন্নত করা। ফেসবুক চায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজে কেবলমাত্র আপনি চালাবেন, অন্য কেউ যেন ফেসবুক আইডি না চালায়, এবং ফেসবুক চায় যে একজন রিয়েল পার্সন অবশ্যই একজন একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাবে। কিন্তু অনেক সময় আমরা এগুলোকে মিস্টেক করে ফেলি, অনেক সময় আমাদের নিজের ভুলের কারণে আমরা না বুঝে অনেক জিনিস করে ফেলি যে কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, এবং অনেক সময় ফেসবুকের নিজের ত্রুটির কারণে কিন্তু লক হয়ে যায়। ফেসবুক তো একটা রোবট, জাস্ট এটা অটোমেটিক অ্যালগোরিদম, অনেক সময় নিজেরাও ভুল করে, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো একটা ভুল না করার কারণে হঠাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। তো এক্সাক্ট কারণগুলো যদি জানতে পারেন তাহলে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো লক হবে না। তো প্রথম যে কারণটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার, সেটা হচ্ছে একাধিক ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা। যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্যান্য ডিভাইসে আরেকটা ফোনে এইভাবে আপনি লগ ইন করলেন, তখন কিন্তু সেটা একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। ফেসবুকের কাছে মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা হ্যাক হয়ে গিয়েছে, যে কারণে অন্যান্য ডিভাইসেও আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে, যে কারণে ফেসবুক তখনই আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে। এখন অনেক সময় আমাদের তো প্রয়োজন পড়ে অন্য একটা ডিভাইসে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার, সেক্ষেত্রে কি আমরা লগ ইন করতে পারবো না? লগ ইন করতে পারবেন, কিন্তু সেটার একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে ভিডিও শেষে সেই সিস্টেমগুলো বলে দিব, যেটা করলে আপনার আইডি লক হবে না। ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার দ্বিতীয় যে বড় কারণ সেটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। যদি আপনার ফেসবুক আইডিতে আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখান, অর্থাৎ যদি আপনি একদিনে অনেকগুলো ফ্রেন্ড আনফ্রেন্ড করে দেন, আপনার ধরুন 1000 ফ্রেন্ড আছে, আপনি 1000 ফ্রেন্ড সবগুলোকে আনফ্রেন্ড করে দিলেন, সেক্ষেত্রে ফেসবুক ভাববে যে আপনার ফেসবুক আইডি হয়তো বা হ্যাক হয়েছে, যে কারণে মূলত আপনি আপনার ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করে দিচ্ছেন। সো এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, আপনি অল্প কিছু করে ফ্রেন্ডদেরকে আপনি আনফ্রেন্ড করবেন, এতে সমস্যা হবে না। তাছাড়া যদি আপনি অতিরিক্ত পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অতিরিক্ত পরিমাণে আপনি পেজে লাইক টাইক করেন, সেক্ষেত্রে কিন্তু এটার একটা রিজন হতে পারে। ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়া তিন নম্বর যে বড় কারণ সেটা হচ্ছে কোনো একটা থার্ড পার্টি অ্যাপস কিংবা ওয়েবসাইটে আপনি যদি আপনার মেইন অ্যাকাউন্টটা লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেমন প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, যেমন হচ্ছে ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড রিমুভার বা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড রিমুভার কিংবা আনফ্রেন্ড, মানে বিভিন্ন অ্যাপস রয়েছে যেটার মাধ্যমে আমরা রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, যেখানে লগ ইন করে আমাদেরকে সেই অপশনগুলো দেখতে হয়। যেমন আমরা বিভিন্ন যদি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রে তো খুঁজে বের করতে পারি না, বিভিন্ন অ্যাপসের সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অ্যাপসে যখন আপনি আইডিটা লগ ইন করবেন, তখন আপনার আইডিটা কিন্তু লক হয়ে যেতে পারে, এবং ওই অ্যাপসের ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকে যে আপনি যদি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয় তা না জানেন তাহলে এই অ্যাপস থেকে দূরে থাকুন। তাই আপনারা কোনো প্রকার কোথাও কোনো একটা লিঙ্ক কিংবা কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপস এখানে আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন না। চতুর্থত, ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার একটা রিজন হচ্ছে আপনি যদি অন্য একটা ডিভাইসে আপনার ইমেইল বা পাসওয়ার্ড বা আইডি যদি ভুল করেন পরপর তিনবার, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে। তাই অন্য একটা ডিভাইসে লগ ইন করার সময় অবশ্যই চেক দিয়ে রাখবেন আপনার আইডি পাসওয়ার্ড, এবং আপনার যে ফেসবুক আইডির ইমেল রয়েছে সেটা আপনি কাউকে শেয়ার করবেন না, এবং সেই ইমেলটা আপনি ফেসবুকে যদি অ্যাড করেন সেক্ষেত্রে সেটা অনলিমিট করে রাখবেন। অ্যান্ড পঞ্চমত, আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলস যদি আপনি একদিনে সবগুলো পরিবর্তন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি লক হয়ে যেতে পারে। যেমনটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করলেন, ডেট অফ বার্থটা আপনি চেঞ্জ করার পর আপনি চেঞ্জ করলেন আপনার ফেসবুক আইডির নাম, তারপর আপনি বিভিন্ন ডিটেলস চেঞ্জ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা লক হয়ে যেতে পারে। কারণটা হচ্ছে যে ফেসবুক এটা কিন্তু মনে করবে যে আপনার আইডি হয়তো বা হ্যাক হয়ে গিয়েছে, যে কারণে আপনি এটা করছেন। তবে যে ফোন দিয়ে আপনি, যে ফোনে আপনার ফেসবুক আইডির লগ ইন আছে সেই ফোন দিয়ে যদি করেন সেক্ষেত্রে সমস্যা হবে না। যদি আপনি অন্য একটা ডিভাইস দিয়ে লগ ইন করে এই কাজগুলো করেন, মানে ডেট অফ বার্থ চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি লক হয়ে যেতে পারে। আর ফেসবুক আইডির ডেট অফ বার্থটা অবশ্যই 13 বছরের উপরে রাখবেন, 13 বছরের নিচে যদি রাখেন তাহলে কিন্তু মাস্ট বি আপনার আইডি ডিজেবল বা লক হয়ে যাবে। কারণ 13 বছরের নিচে একজন ফেসবুক ইউজার কখনোই মানে ফেসবুক ব্যবহার করবে না, এটাই ফেসবুক মনে করে। এবার কথা বলা যাক ফেসবুক অ্যাকাউন্ট মূলত ডিজেবল কেন হয়ে যায়। ডিজেবল হয় এই কারণে যখন মূলত আপনি আপনার ফেসবুক পোস্টে বা স্টোরিতে যখন আপনি একটা খারাপ কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা পিকচার আপলোড করবেন সেক্ষেত্রে, এবং যদি আপনি হাত, মানে অনেকে হাত কেটে
ফেসবুক স্টোরিতে বা ফেসবুকে শেয়ার করে রক্তাক্ত ছবি শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি, এই কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ফেক একটা অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে, অতিরিক্ত অনেকেই রিপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। তাছাড়া যদি কোনো একটা অপ্রত্যাশিত একটা ম্যালওয়্যার বা কোনো একটা লিঙ্ক আপনি শেয়ার করেন যে লিঙ্কটা ফেসবুক প্রাইভেসি পলিসির বাইরে, তো সেই রকম কোনো লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না আপনার ফেসবুক আইডিতে, তা না হলে আপনার আইডি ডিজেবল হয়ে যেতে পারে। এবার আসি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক বা রেস্ট্রিক্টেড হয় কেন। ফেসবুক অ্যাকাউন্ট ব্লক বা রেস্ট্রিক্টেড হওয়ার কারণ হচ্ছে আপনি যদি কমেন্টে কোনো প্রকার কাউকে গালাগালি মূলত কোনো একটা ওয়ার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে 24 ঘন্টার জন্য কিংবা 2 দিনের জন্য বা কিংবা 1 মাসের জন্য আপনার মানে কমেন্টটা ব্লক হয়ে যাবে, আপনি কমেন্ট করতে পারবেন না। আবার অনেক সময় আমরা লাইক দিতে পারি না, লাইক দিতে গেলে দেখা যায় যে রেস্ট্রিক্টেড আপনার লাইকটা এই মুহূর্তে রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো এটা মূলত ফেসবুকের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাগ, মানে বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকের ত্রুটি, আমাদের কিন্তু কোনো ত্রুটি না। তো সেক্ষেত্রে ঘাবড়ানো কিছু না, এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। আমি অনেক সময় হঠাৎ একদিন দেখি লাইক দিতে পারছি না, লাইক দিতে গেলে একটা পপআপ আসে যে আপনার আপনি লাইক দিতে পারবেন না 2 দিনের জন্য। তো এরকম কোনো ব্যাপার না, এটা হচ্ছে ফেসবুকের নিজের একটা ত্রুটি বলা যেতে পারে। তো এখন কথা বলা যাক ফেসবুকের সিকিউরিটি সেটিংস নিয়ে। তো প্রথমেই বলেছিলাম যে একটা ফেসবুকের সিকিউরিটি সেটিংস করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো লক হবে না। তো ফেসবুকে এমন একটা সেটিংস রয়েছে যে সেটিংস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি যদি যতই ভুল করেন না কেন, যেখানে লগ ইন করেন না কেন, আপনার ফেসবুকের আইডি লক হবে না। সেই সেটিংসটা হচ্ছে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন। যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করেন তাহলে মূলত আপনি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করতেও যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে একটা পারমিশন চাইবে, অর্থাৎ নোটিফিকেশন আসবে যে আপনি কি ওখানে লগ ইন করতে চাচ্ছেন। যদি ইয়েস দেন তাহলে এখানে লগ ইন হবে, যদি না দেন তাহলে লগ ইন হবে না। সেক্ষেত্রে তো মনে করেন আপনি পারমিশন দিয়ে দিয়েছেন, ফেসবুক সেক্ষেত্রে ভাববে যে আপনি তো পারমিশন দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কখনো ভাববে না যে আপনার আইডি হ্যাক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার আইডি লক হবে না। তো ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার অবশ্যই চালু করে নেবেন। তো আমি এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কীভাবে চালু করতে হয় সেটা প্রসেসটা আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি ফেসবুক অ্যাপসে আসবেন, তারপর 3 লাইনে ক্লিক করে আপনি চলে যাবেন, নিচে আসবেন, এখানে সেটিংসে চলে যাবেন। অ্যান্ড নিচে আসলে এখানে দেখবেন আপনার সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে নিচে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনি জাস্ট 2 নম্বর যেটা অপশন রয়েছে টেক্সট মেসেঞ্জিং, এই অ্যাপসটা আপনার এই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে সিলেক্ট করে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। এবার এখানে অ্যাড ফোন নাম্বার অপশনে ক্লিক করে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করবেন। আমি এখানে কন্টিনিউতে চাপ দিলাম। ওকে, তো এখানে একটা ফোন নাম্বার অ্যাড করার কথা বলবে। তো এই যে এখানে ক্লিক করে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে নেবেন, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা অ্যাড করবেন। নাম্বার দেওয়ার পর এবার এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দিলে এবার আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে, আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউতে চাপ দেওয়ার পর আপনার যে নাম্বারটা অ্যাড করলেন সেই নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা যখনই দিবেন তখনই সেই নাম্বারটা আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে আপনি সেই নাম্বারে জাস্ট অন্য কোথাও যখন লগ ইন করবেন তখন আপনার ওই নাম্বারে কোড আসবে, কোডটা যখনই দেবেন তখনই মূলত সেখানে লগ ইন করতে পারবেন। আর যদি কোড না আসে তাহলে মূলত নোটিফিকেশন আসবে, আপনার যে ফোনে লগ ইন আছে সেই ফোনে নোটিফিকেশন আসবে ফেসবুক থেকে যে আপনি কি ওই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছেন, ইয়েস অর নো আসবে। অথবা আপনি ফেসবুক অ্যাপসটা ওপেন করে ওখানে নোটিফিকেশন চাপ দিলে দেখবেন যে ওখানে ইয়েস অর নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করলে অন্য ডিভাইসে লগ ইন হয়ে যাবে। তো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে এবং একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। যদি আপনি আপনার ফোনে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করেন ওই ইমেল অ্যাড্রেসটা আর অন্য কোনো ফেসবুক আইডিতে অ্যাড হবে না, শুধুমাত্র একটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা ইমেল অ্যাড্রেস। তাই অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে সেই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবেন এবং ফোন নাম্বার অ্যাড করবেন। তাহলে পরবর্তীতে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় তাহলে খুব ইজিলি মাত্র 1 মিনিটে বা 2 মিনিটে আপনি কিন্তু ইমেল ভেরিফিকেশন অথবা ফোন নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে আইডিটা রিকভার করতে পারবেন। কিন্তু যদি আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার অ্যাড করা না থাকে, শুধু ফোন নাম্বার অ্যাড করা থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি ওই ফোন নাম্বার দিয়ে আরও ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, যে কারণে মূলত আপনার ওই ফোন ভেরিফিকেশনও আসে না, তখন চায় আপনার আইডেন্টি ভেরিফিকেশন, অর্থাৎ আপনার আইডেন্টি কার্ড চায় যে আইডেন্টি কার্ড আপলোড করে তারপরে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করেন। সেক্ষেত্রে কিন্তু বড় একটা প্রবলেম দেখা যায়, অনেক সময় আমাদের নাম মিল থাকে না, অনেক সময় আমাদের দেখা যাচ্ছে ডেট অফ বার্থ মনে থাকে না, তো যে কারণে কিন্তু অনেক তখন আইডিটা রিকভার করা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। যখন মূলত আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন তখন মূলত ওই ইমেল অ্যাড্রেসে অবশ্যই কোড আসে, ইমেল অ্যাড্রেসে কিন্তু অবশ্যই কোড আসে কিন্তু ফোন নাম্বারে অনেক সময় কোড আসে না। কিন্তু ইমেল অ্যাড্রেস অ্যাড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি পরবর্তীতে আপনাদের ভিডিও করে দেবো কীভাবে মূলত প্রপার ইমেল অ্যাড্রেস অ্যাড করে সেই ইমেল অ্যাড্রেস আবার ভেরিফাই করবেন। যখন ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে বা ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি
আপনি যে কোনো সময় আপনার ফেসবুক আইডি লক হয়ে গেলে রিকভার করতে পারবেন। সো আই হোপ আশা করছি বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর করতে হলে কোন কোন বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। তো যে বিষয়গুলো বললাম অবশ্যই সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে মেনে চলবেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টকে সিকিউর রাখতে পারবেন। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যেন তারা উপকৃত হতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে